স্পোর্টস জার্নালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন বাংলাদেশের ফার্স্ট ক্লাস ক্রিকেটার মাইশুকুর রহমান। ন্যাশনাল লিগ তো শুরু হচ্ছে, ন্যাশনাল লিগ ঘিরে আপনার পরিকল্পনা, এই ন্যাশনাল লিগে নিজেকে কোথায় দেখতে চান? আলহামদুলিল্লাহ, আসলে ন্যাশনাল লিগ প্রত্যেকটা ফার্স্ট ক্লাস ক্রিকেট প্লেয়ারের জন্য একটা অনেক বড় প্ল্যাটফর্ম, যেখান থেকে আসলে প্লেয়াররা উঠে আসে এবং বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারে। বাংলাদেশের এই টুর্নামেন্টটা আমার জন্য অনেক বড় একটি অবস্থান নিয়ে যেতে পারে যদি আমি ভালো ক্রিকেট খেলি। এটার আশায় আমি এই টুর্নামেন্টটাতে অনেক বেশি মনোযোগী থাকি সব সময়। আপনি তো লম্বা সময় ধরে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলছেন, লাল টিমে খেলার এখনো সৌভাগ্য হয়নি, তো আপনার কি মনে হয় যে এবারে ন্যাশনাল লিগ আপনার আপনার সামনে সেই অপরচুনিটি হয়ে আসতে পারে? আলহামদুলিল্লাহ, যদি আমি প্রত্যেক বছরেই আমি চিন্তা করি যে নিজেকে সর্বোচ্চ পারফরমেন্সটা তুলে ধরতে এবং এটা যেন পরবর্তীতে বাংলাদেশ টিমের জন্য হয়ে সুবিধা হয়, এই এই টুর্নামেন্টটা এই বছরও আমার ওরকমই আশা আছে। ইনশাল্লাহ আমি আশা রাখছি যে এই টুর্নামেন্টটা আমার জন্য আরো ভালো কিছু সামনে নিয়ে আসবে ইনশাল্লাহ। আপনি তো বাংলাদেশ টাইগার্সে ক্যাম্প করছেন, দীর্ঘ সময় ধরেই সেখানে ক্যাম্প করেছেন, আপনাদের সঙ্গে আরো অনেকেই সেখানে ক্যাম্প করছেন। বাংলাদেশ টাইগার্সের যে ক্যাম্প, সেখানকার যে অনুশীলনের সুযোগ সুবিধা, সেটাকে আপনি কতটা কাজে লাগাতে পারবেন বলে মনে করছেন? হ্যাঁ, খুব ভালো একটি প্রশ্ন করেছেন। আসলে লাস্ট কিছুদিন যাবত আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা কর্মকর্তা আছেন, সভাপতি মহোদয়, গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান, ক্রিকেট সংশ্লিষ্ট বিষয়ক যারা যিনারা কাজ করছেন, সিলেক্টর স্যার, যারা চাচ্ছেন যে ক্রিকেটের পাইপলাইনটাকে অনেক শক্তিশালী করতে, এই উদ্যোগে বাংলাদেশ টাইগার্স টিম নামে একটি স্কোয়াড তৈরি করেছেন। এই স্কোয়াডে আমাকে ওনারা সিলেক্ট করেছেন, এই জন্য আমি নিজেকে খুব সৌভাগ্য মনে করি। এবং এটা একটা বড় প্ল্যাটফর্ম আমাদের জন্য, যারা ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলা তো আমাদের 4 থেকে 5 মাসের মতো হয়, এরপরে বাকি সময়টা অনেক সময় আমরা প্র্যাকটিস করার ওই ফ্যাসিলিটি খুব কম পাই। এই ফ্যাসিলিটিটাকে এটা তারা আমাদেরকে প্রোভাইড করেছেন, কিছু ইন্টারন্যাশনাল যেগুলো আর কি পারফরমেন্সের জন্য স্কিল প্রয়োজন, এই স্কিলগুলো আমাদের সঙ্গে অ্যাডাপ্ট করার জন্য কাজ করেছেন। কোচ ছিলেন সেখানে বাবুল স্যার, সোহেল স্যার, ফিল্ডিং কোচ ছিলেন ডিকেন্স ভাই, আরও অন্য অন্যরা, বোলিং কোচ ছিলেন তালহা ভাই, নাজমুল ভাই, ট্রেনারের দায়িত্ব ছিলেন ডালিম ভাই, মানে ইন টোটাল একটি খুব ভালো একটি পরিকল্পিত প্র্যাকটিসের ব্যবস্থা ওনারা আমাদের জন্য করেছেন। আমরা যেন পরবর্তী টুর্নামেন্টগুলোতে ভালো ফিটনেস এবং ভালো অবস্থান নিয়ে পারফর্ম করার সুযোগ পাই, এই জন্য আমি ক্রিকেট বোর্ডকে অনেক ধন্যবাদ জানাই এরকম একটি আয়োজন করার জন্য। আশা করতেছি এই আয়োজনটা আমাদের জন্য পরবর্তীতে অনেক কাজে দিবে বলে আমি মনে করি। আমরা দেখছি যে সাদা পোশাকের ক্রিকেটে আমরা বেশ ধুঁকছি দীর্ঘদিন ধরে, টেস্ট ক্রিকেটে ভালো করছি না, শুধু সাদা পোশাকের ক্রিকেট না, আমরা একইভাবে টি টোয়েন্টি ক্রিকেটেও ধুঁকছি। তো আপনার যেহেতু লম্বা সময় ধরে আপনি 4 দিনের ম্যাচগুলো খেলছেন, সেই জায়গা থেকে আপনার কি মনে হয় যে আমাদের টেস্ট ক্রিকেটে ভালো করার জন্য কোন জায়গায় ঘাটতি রয়েছে বলে আপনি মনে করেন? আসলে মানে বাংলাদেশ ক্রিকেট বলেন বা ওয়ার্ল্ড ক্রিকেট বলেন, প্রত্যেক নিয়ত নিজেকে আপডেট করতে হচ্ছে, আবার ক্রিকেটের সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেটের সঙ্গে অ্যাডজাস্ট করতে হচ্ছে। আমরা টেস্ট ক্রিকেটে এত পিছিয়ে আছি আসলে এইভাবেও বলবো না, কারণ আমরা খেলছি লাস্ট 10 বছর যাবৎ, আমরা মোটামুটি একটা ভালো পজিশনে খেলছি, আর অলমোস্ট 20 ইয়ার্স হয়ে গেছে আমাদের টেস্ট ক্রিকেটের আমরা স্ট্যাটাস পেয়েছি। আমাদের বিশেষ করে ঘরোয়া টুর্নামেন্টের যে কথাটা বললেন, ঘরোয়া টুর্নামেন্টটাকে যদি আমরা আরও ভালো টুর্নামেন্টের কম্পিটিশন বাড়াতে পারি, গত 4 বছর যাবৎ আরেকটি টুর্নামেন্ট তৈরি হয়েছে, এটাকে বলে বিসিএল, বাংলাদেশ ক্রিকেট লিগ। এই ন্যাশনাল লিগের পরে এখন ন্যাশনাল লিগ যেরকম 8টা টিম নিয়ে হয়, এরপরে 4টা টিম নিয়ে আরেকটা টুর্নামেন্ট হচ্ছে, এরকম কিছু উদ্যোগ ক্রিকেট বোর্ড নিচ্ছেন। এবং আশা করতেছি এইসব উদ্যোগের মাধ্যমে আমাদের আসলে যারা প্লেয়ার আছেন তাদের আরও পারফর্মিং লেভেলটা বাড়াইতে হবে, এবং তাহলেই আমরা আরও ভালো করতে পারবো। ক্রিকেট বোর্ড আমাদেরকে প্রোভাইড করছেন বিভিন্নভাবে, তাদের ফ্যাসিলিটি, ক্যাম্পের ব্যবস্থা করছেন, বিভিন্ন কোচ নিয়ে এসে আমাদের স্কিল ডেভেলপমেন্টের চিন্তা করছেন, এইসবের মাধ্যমে আমরা যারা প্লেয়ার আছি তাদেরকে প্রফেশনাল বানানোর চেষ্টা করছেন। প্রত্যেক বছরে যারা এই একটা কন্ট্রাকচুয়ালের মাধ্যমে, কন্ট্রাক্টের মাধ্যমে তাদেরকে একটা স্যালারিও প্রদান করছেন, তো এসব কিছু কিছু উদ্যোগ ক্রিকেট বোর্ডের মাধ্যমে যেগুলো আসছে, ভবিষ্যতে এই এই উদ্যোগগুলো চলমান থাকলে আশা করতেছি ভালো প্লেয়ার আসবে, আর
টেস্ট ক্রিকেট দেখেন, আসলে টেস্ট ক্রিকেট আমরা খুব বেশি যে আগে টেস্ট স্ট্যাটাস পেয়েছি এরকমও না, আবার খুব কম দিন হলো এরকমও না, এটা আমরা একটা মাঝারি পর্যায়ে আছি। আশা করতেছি এখন লাস্ট 2-3 বছর যাবৎ বিভিন্ন ক্যাম্প, আন্ডার 19, HP, তারপরে আরও বিভিন্ন যেগুলো আর কি বয়সভিত্তিক টুর্নামেন্ট, এই টুর্নামেন্টগুলোতে কিন্তু বাংলাদেশ টিমের পারফরমেন্স অনেক ভালো। কিছুদিন আগেই আমরা বাংলাদেশের আন্ডার 19 যে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হইলো, এটা কিন্তু এটাও কিন্তু এক ধরনের একটি পজিটিভ সাইন যে আমাদের প্লেয়াররা উঠে আসছে, এবং আমরা যারা এখনও কারেন্ট প্লেয়ার খেলছি ফার্স্ট ক্লাসে অনেকদিন যাবৎ, তাদের জন্য একটি একটি চ্যালেঞ্জিং বিষয় যে আমাদের জুনিয়ররাও আসছে, আমাদের পারফর্মিং লেভেলটাকে এবং সিনিয়র টিমে যেন আমরা ভালো প্রোভাইড করতে পারি পারফরমেন্সটা, এটার জন্য একটি আলাদা অনুপ্রেরণা দিবে। আশা করতেছি ক্রিকেট বোর্ডের এই উদ্যোগগুলো ভবিষ্যতে আরও যুগোপযোগী হবে, এবং এটার মাধ্যমে আমাদের বাংলাদেশ ক্রিকেটে টেস্ট ক্রিকেট, বিশেষ করে টেস্ট ক্রিকেটের আমরা আরও ভালো ভালো প্লেয়ার পাবো ইনশাল্লাহ। ঘরোয়া ক্রিকেটে যদি কেউ ভালো করে তাহলে কি তার টেস্ট ক্রিকেটের দ্বার অনেকটাই তো উন্মোচন হতে পারে, কি মনে করেন? অবশ্যই এটা একটা ভালো দিক, কারণ ঘরোয়া ক্রিকেটের মাধ্যমেই তো আমরা প্লেয়ারদেরকে বা আমরা যারা খেলছি তারা নিজেদের শক্তিটাকে বা নিজেদের স্কিলটাকে প্রমাণ করতে পারে। আপনি দেখেন নাজমুল হোসেন শান্তর কথা বেশি আসছে, কারণ সাম্প্রতিক সময়ে ও কিছুটা পারফর্মিং প্লেয়ারের আপ ডাউন হতে পারে, তার মধ্যে ওর একটু বেশি হচ্ছে। যদিও এটা আসলে আমিও প্লেয়ার, এইগুলো বলা আমার আমার এটা আমার দেখার দায়িত্ব না। আপনি দেখেন কিছুদিন আগে আনামুলক বিজয়, সে ঢাকা প্রিমিয়ার লিগে এই আমাদের বাংলাদেশ টাইগার্স টিমেরই কিন্তু সে একটি সদস্য ছিলেন, সে এখানে একটি ক্যাম্প করেছিলেন 2 মাস, না 2 মাসের মতো বা 3 মাসের মতো হবে, এরপরে সে বাংলাদেশ টাইগার্স টিমের একটি প্রতিনিধিত্ব স্বরূপই ঢাকা প্রিমিয়ার লিগ এটাতে অংশগ্রহণ করেছে, মনে হয় প্রাইম ব্যাংকের হয়ে সে সর্বোচ্চ রান করেছে 1138 রানের মতো মনে হয় করেছে, মানে যেটা ওয়ার্ল্ড ক্রিকেটে লিস্টেতে এটা ওয়ান কাইন্ড অফ রেকর্ড, মানে এর উপরে সর্বোচ্চ, এর উপরে রান হয় নাই। এটা কিন্তু একটা ভালো সাইন আমাদের যারা আছেন ক্রিকেটের নিয়ে কাজ করছেন, গেম ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন, সিলেক্টর স্যাররা নান্নু স্যার, বাসার স্যার, তারপরে এই রাজ স্যারও উনি আছেন, তারা কিন্তু কাজ করছে। তো দেখা যাক আমরা এই তাদের যে ফ্যাসিলিটি প্রোভাইডিং শুরু হয়েছে, বিভিন্ন ক্যাম্প মিরপুর স্টেডিয়ামের আশেপাশে কিছু উইকেট তৈরি করছেন আরও ফ্যাসিলিটি ডেভেলপ করার জন্য। কিছুদিন আগে দেখলাম আমরা একটি না 2টি মনে হয় কনক্রিটের উইকেটও তৈরি করেছেন, যেন আরও আমাদের স্কিল আরও ভালো হয়, আরও ফাস্ট বল আমরা ভালো খেলতে পারি। তো সব মিলিয়ে একটি ভালো পরিকল্পনায় আছে, তবে আমি আমি আশা করি যে এই টুর্নামেন্ট যারা বিভিন্ন ক্যাম্পে আছে তাদের দিকে বেশি ফোকাস থাকবে, যেন তারা আরও ভালো পারফরমেন্স ডেলিভারি দিতে পারে এবং বাংলাদেশ টিমের জন্য তারা পরবর্তীতে একটি কার্যকরী সদস্যের ভূমিকা পালন করতে পারে। আপনি বললেন যে আনামুল হক বিজয় বাংলাদেশ টাইগার্সে ক্যাম্প করেছেন, তিনি সুযোগ পেয়েছেন, জি, তো সেই জায়গা থেকে আপনিও ক্যাম্প করেছেন, সে আপনার লক্ষ্যটা কি? আসলে আমি তো সব ফরম্যাটেই মোটামুটি খেলেছি, ন্যাশনাল পর্যায়ে খেলি নাই, এমনিতে বাংলাদেশ ঘরোয়া ক্রিকেটের যেগুলো টুর্নামেন্টগুলো আছে আমি চেষ্টা করব যে যেই ফরম্যাটটা আমার সামনে এখন আছে, যেরকম জাতীয় লীগ যেটাকে বলে ন্যাশনাল লীগ, 4 দিনের ম্যাচ, লঙ্গার ভাষণ খেলা, আমি এখন আপাতত লঙ্গার ভাষণেই আমার সম্পূর্ণ মনোযোগ রেখেছি। লঙ্গার ভাষণের মাধ্যমে যদি আমি এই টুর্নামেন্টটাকে ভালো করতে পারি তাহলে হয়তোবা আমার এই টুর্নামেন্টের মাধ্যমে ন্যাশনাল টিমের বা আশেপাশে যেগুলো খেলা আছে, এ টিম আর অন্য অন্য খেলা, এই খেলাগুলোতে আমি সুযোগ পাবো এটা আমি আশা করছি। সুতরাং আমার যেই টুর্নামেন্টটা সামনে আসবে এই টুর্নামেন্টের প্রতি আমি বেশি মনোযোগ রাখছি। ধন্যবাদ মাসিকুর রহমান, আপনি এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন। ধন্যবাদ আপনাকে।